শুক্রবার দিন খবর চলে আসে যে সোশ্যাল মিডিয়া থেকে কাজল এবার একটু ব্রেক চাইছেন। শুধু ব্রেকই চাইলেন না, একটি ক্রিপ্টিক পোস্ট করলেন তার সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে তিনি লিখলেন যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে একটু ব্রেক নিচ্ছেন, কারণ তার জীবনে কিছু এমন ঘটে গিয়েছে। বেল, সেটা এক্স্যাক্টলি কী ঘটেছিল না ঘটেছিল সেটা সংক্রান্ত আমি ওপেন আপ করছি, কিন্তু তার আগে আমরা একটু এই ভিডিওতে চোখ রাখি, তাহলে হয়তো কিছুটা হলেও আপনারা অনুমান করতে পারবেন। শুক্রবার সকালেই সমাজ মাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী কাজল। শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে কাজল একটি ছবি পোস্ট করেন এবং তাতে লেখা, ফেসিং ওয়ান অফ দি টাফেস্ট ট্রায়ালস অফ মাই লাইফ, এবং ক্যাপশন দেন টেকিং আ ব্রেক ফ্রম সোশ্যাল মিডিয়া। তারপর থেকেই উদ্বেগে ছিলেন অনুরাগীরা, অসংখ্য কমেন্টে ভরে উঠেছিল তার ইনস্টাগ্রাম ফিড, সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছিলেন অভিনেত্রী। এই সেম ঘটনা ঘটেছিল 2020-এর শেষ দিনে, যখন দীপিকা পাদুকোন তার সমস্ত ইনস্টাগ্রাম টুইটার থেকে সব ছবি এবং টুইট ডিলিট করে দেন, ডিলিট করেনি তার কোনো সোশ্যাল হ্যান্ডেলস। 2021-এর প্রথম দিনে তিনি ফিরলেন একটি অডিও বার্তা নিয়ে। তিনি বলেছিলেন, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অডিও ডায়েরি, আই রেকর্ড মাই থটস and feelings. I am sure you will agree with me that 2020 was a year of uncertainty for everybody. For me, it was also about gratitude and being present. For 2021, all I can wish for myself and everyone around me is peace and good health. Happy New Year, ebong caption e lekhen my audio diary. Ei ghotonar abaro purotai punorabritti korlen amader sokoler priyo Kajol. কিছু ঘন্টার পরের ব্যবধানে আবারও ফিরলেন ইনস্টাগ্রামে অভিনেত্রী কাজল এবং সামনে আনলেন তার নতুন ওয়েব সিরিজের ট্রেলার। ওয়েব সিরিজের নাম দি ট্রায়ালের প্যার খুন ধোকা ট্রেলার মুক্তি পেয়েছে 12 জুন, সেই কারণেই এই লুকোচুরি। অভিনেত্রী নিজের আসন্ন এই সিরিজের পোস্টার প্রকাশ্যে এনে লেখেন, পরীক্ষা যত কঠিন হবে তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে। সিরিজে কাজলের সঙ্গে অভিনয় করছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত। সিরিজে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করবেন কাজল ও যিশু। এই দম্পত্য জীবনে হঠাৎ বেশ বড়সড় একটি ঝড় ওঠে, স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে, যিশুর অপরাধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে কাজলের জীবন। তারপর এক্স্যাক্টলি কি হয় এই সিরিজ জানতে হলে, দেখতে হলে, আরও আপডেটস পেতে হলে নানান বলিটলি আপডেটসের বিষয় চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটনটা প্রেস করে দিন।